মুর্শিদাবাদের কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেখানে এক মৃৎশিল্পীর ঘরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আর অগ্নিকাণ্ডের ফলে পুড়ে গিয়েছে অনেক কিছুই। মৃৎশিল্পীর ঘরে মজুদ ছিল প্লাইউড ও ঠাকুর তৈরির জিনিসপত্র, সেগুলি আগুনে প্রায় ভস্মীভূত হয়ে যায়। মঙ্গলবার দুপুর নাগাদ হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ইঞ্জিন আসার পরই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে প্রকৃত কি কারণে আগুন লেগেছে তা তদন্ত শুরু করেছে দমকল আধিকারিকরা। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। না বাবা, কিছুই বুঝিনি বাবা, ভিতরে কাজ করছে, একটু আগে এলাম, তখন আমি বুঝতে পারিনি ওই লাইন থেকে গেল নাকি কেউ তো ছিল না ঘরে। কারেন্ট কারেন্ট সব চলে গিয়েছে। কি কি ক্ষতি হয়েছে? আমার যত প্লাই ছিল, ঠাকুর সঙ্গানো ঘষি ছিল, ঠাকুর ভেঙে গেল। হ্যাঁ, আবার পায়খানা দরজা ছাদ সব একবারে কিন্তু পরি তো দেখতে পেয়েছো বাবা। হ্যাঁ, জানলা দরজা, তারপর কাঁচ খোলা গেল জানলা। কি নাম আপনার? আমার নাম মল্লিকা পাল। ঠাকুরে ঘষে লাগা বলে ঘষে কিনে দিয়েছে, বর্ষায় পাই না। আগুনটা লেগেছিল ঘষিতেই, শর্ট সার্কিট কিছু হয় না, কেউ বিড়িমিড়ি কেউ ফেলেছে মনে হতে পারে। সোনার একটু নিয়ে এসে ইয়ে বালতি থেকে নিয়ে এসে ঢেলে দাও। না না, পাই বানাইনি আর পাই ঢুকা ধরে গেছে। ভিতরের দিকে যাইনি, যাও সাথে ভিতরে ইয়ে করাতে খাটফাট ছিল, তাছাড়া এখানে তো খাটফাট ছিল। আমরাও তো জলটা এইদিকে এইদিকে দেন, ওতে আগুন নাই, আর ওতে আগুন নাই, একটু দিয়ে দেবেন না। এর মধ্যে হিটটা অনেক হয়েছে তো।